মাসে এখন বৃষ্টি হয়, কোনোদিন শুনেছো? চৌদ্দ মাসে বর্ষার দিন লেগে গেছে, যেরকম আম সিজনে সব কিছু পাওয়া যায় সবজি বাজারে বা অন্য কিছু, সেরকম হয়ে গেছে এখন আম সিজনে বৃষ্টি পাওয়া যায়, কদিন পরে দেখবে শীত পড়বে। মানে কি যে হয়ে গেল দেশটা, মানে ভাবা যায় না এভাবে বৃষ্টি হয়। এই আমরা তো জানি এরকম সময় মানে ঝড় ঝড় হয়, বৃষ্টি হয়, এভাবে হয় না। দেখো কাল থেকে সারা রাত বৃষ্টি পড়বে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, বৃষ্টির দিনে আর কিচ্ছু ভালো লাগতেছে না, এরকম কি বৃষ্টির দিন এসে গেল। দুদিন পরে পয়লা বৈশাখ, মানুষ না কি রে কেনাকাটা করবে? মানুষ তো দূরে, কিন্তু আমরাও তো করবো, কিছু হলেও তো করব, বেশি না করলে অল্প করব। তো এই বৃষ্টিতে ঘর থেকে বেরোতেই পাচ্ছি না। উত্তর বসে কি কোনোদিন বৃষ্টি হয়? তোমরা দেখেছো বৃষ্টি হয়, মানে ঝড় বৃষ্টি হয়, এ তো একবার বর্ষা লাগিয়ে গেছে। আর ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। দেখো তার মধ্যে আবার আমাদের বাড়িতে, মানে আমার যে একা শ্বশুরের ছেলে, তোমাদের একদিন দেখিয়েছিলাম আমার ভাস্তেটাকে, সেই ভাস্তেটার কালকে অন্নপ্রাশন, ওরে 180 দিন পূরণ হবে। দেখো তোমাদের দেখাচ্ছি, বাড়ির ভিতরেও প্যান্ডেলের কাজ চলছে, কিন্তু দেখো এই নিচে দেখো কি অবস্থা, এখানে কিভাবে এখানে মানে মানুষ দাঁড়াবে কিভাবে? আর হচ্ছে মানে নাসা তো দূরের কথা, কিভাবে চলবে দেখো। রাত পোহালে তাদের মানে আমরা যে মজা করব, নাচবো, একদম সব একদম নষ্ট করে দিলো এই বর্ষার দিন। হাই বলো, হাই ফ্রেন্ড, হাই বলো, হাই বলো, আবার হাই বলো, হাই। তোমাদের সেদিন দেখিয়েছিলাম আমি যে বিড়ালে আমার কি সর্বনাশ করেছিল, দেখো এই সেই বিড়ালটা বাচ্চা দিয়েছে, দুইটা বাচ্চা দিয়েছে দেখো। একটা কালো রং, কালো বলতে একটু ময়লা টাইপ, একটা হচ্ছে সাদা। দেখো কিভাবে শুয়ে আছে, সকাল সকাল এরা এসে ঢুকেছে আমার ঘরে, আমার আলমারির ভিতরে। দেখো কোথায় ঢুকেছে, বাইরে এত বৃষ্টি যে ওদের হয়তো থাকার জায়গাই নেই কোথাও। আর কি করবো, তাড়িয়ে দিচ্ছি না, থাক এখানে। দেখো কি সুন্দর করে শুয়ে আছে ওর মায়ের কোলে। আর বাইরের অবস্থা দেখো, সারাদিন বৃষ্টি, চলছে একদম। তো ওরা ওখানে ঘুমোচ্ছে, ঘুমোক, আমি এখন যাব একটু। আমি সবে মাত্র চান করেছি, দেখো আমরা এখন জানলার মধ্যে আছি, আমার মেয়ে আর আমি চান করেছি এখনো। মানে কি করব, সকালবেলা খাওয়ার মানে বুঝতে পারতেছি না, বৃষ্টির দিন তো কি খাবো, মানে চিন্তা করতেছি কি খাবো এই ঠান্ডার মধ্যে, কি খাওয়া যাবে, হঠাৎ ঠান্ডা পড়েছে, কদিন তো দেখলে সেই গরম, এখন তো গরম শেষ, এখন তো ঠান্ডার দিন এসে গেছে। তো ঠান্ডার দিনে কি খাবো, কি খাবে শোনা তুমি? অত কিছুই লাগে না, শুধু খিচুড়ি হলেই হয়ে যায়, ওকে শুধু খিচুড়ি দাও। তো আমাদের তো প্রতিদিন খিচুড়ি ভালো লাগে না, তো আমরা কি খাবো? কি হয়েছে, কি হয়েছে? শুধু অন্ধকার লেগেই আছে, মানে আকাশটা একদম পরিষ্কারই হচ্ছে না। দেখো জল কোথার থেকে আসে। তো বন্ধুরা আর কিছু বলবো না, ভিডিওটা এখানে শেষ করছি। তো টাটা, বাই বাই, বলো টাটা, টাটা, ফির মিলেঙ্গে, টাটা, টাটা।